আমরা এখন দেখছি দেশপ্রিয় পার্কের এবছরের দুর্গা প্রতিমা। এখন সময় যদি দেখি এখন হয়ে গেছে প্রায় 11:07, আর এখনই কিন্তু দেশপ্রিয় পার্কের এবছরের দুর্গা প্রতিমা এসে পৌঁছালো বাবুরঘাটকে। আর এই বাবুরঘাটে কিন্তু মায়ের বিসর্জন হবে, তারই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে। একদম প্রথম দিন থেকে মাকে স্টুডিও থেকে মণ্ডপের পথে নিয়ে আসা, মণ্ডপে তোমাদের দর্শন করিয়েছি, আর এখন সেই মা আস্তে আস্তে বিসর্জনের পথে যাচ্ছে গঙ্গায় বাবুরঘাটে। মানে একটা জার্নি, যে জার্নিটাই আমি প্রথম দিন থেকে তোমাদের সাথে ছিলাম আর মাকেও দেখিয়েছিলাম তোমাদের প্রথম দিন থেকে। এই আস্তে আস্তে মাকে পুরো ঘোরানো হচ্ছে, সেইভাবে কিন্তু তারপর জলে আস্তে আস্তে বিসর্জন দেওয়া হয়। এটাই কিন্তু রীতি যেটা এতক্ষণ ধরে চলে এসছে। আর মায়ের একদম বিদায় পালা, শেষ মুহূর্তের সেই লগ্ন, সত্যি আমরা তো আদর করে মাকে তৈরি করে যত্ন করে পুজো করার পরে তারপর যখন মা চলে যায় সেটা কিন্তু সত্যি খুব দুঃখের হয়, আর খুবই খুবই মন খারাপ হয়ে যায়, যেটাকে বলে আমরা বিষাদে কিন্তু মন ভরে যায়, তাই না? এখনই সেই শেষ মুহূর্ত, সেই যে পিছনে চালাটা সেটা কিন্তু সত্যি সবসময় আমাদের মুগ্ধ করে। যখন আমরা সনাতন গোপাল বা প্রদীপ গোপালে যখনই কোনো ঠাকুর দেখি তাদের সেই বিখ্যাত চালা আর মায়ের সেই রূপধারী রূপ সেটা দেখলেই কিন্তু মন একদম জুড়িয়ে ওঠে। যেটা বলছিলাম যে প্রথম দিন থেকে কিন্তু এই ঠাকুরটা তৈরি হওয়া, তারপরে স্টুডিও থেকে প্যান্ডেলে আনা, আর আজকে বিসর্জন। জয় 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 আবার হবে, আবার হবে, আবার হবে। মা দুর্গার পরে কিন্তু এখন চলে এসছে সরস্বতী ঠাকুর, কিন্তু দেখতে পাতে সুন্দর লাগছে। আস্তে আস্তে বিসর্জনের দিকে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা